কবুল করো আমার কুরবানি, কবুল করো আমার কুরবানি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি উত্তরা দিয়াবাড়ি গরুরহাটে। তো আমরা ক্রেতার সঙ্গেও কথা বললাম, বিক্রেতার সঙ্গেও কথা বললাম। কথা বলে যেটা জানতে পারলাম, এইবারে গরুর বাজার দর খুবই খারাপ অবস্থা। অনেকে লসে গরু বিক্রি করে দিচ্ছে, বলতেছে যে এই গরু বাসায় নিয়ে যে কি করব, আমাদের লস হয়ে যাবে, চলুন আমরা আরো গরুর দিকে যাব। বেচলেন? কোনটা বেচলেন? কত? কোথা থেকে আসছেন আপনি? ঝিনাইদহ। এবারে গরুর বাজার কেমন আপনার কাছে? নরমাল না? কি আপনার লাভ হলো না লস হলো? আয় রে, টাকা লস বলে হলো আপনি? না, খুশিতে আমরা কুরবানির জিনিস আল্লাহর রাস্তায় দিব, এটা দাম যাই হোক তাতে অনেক খুশি, ওইটা দিয়ে খুশি, ভাগ্য যা আছে আর কি। আপনি তো খুশি মনে দিছেন গরুটা। ঠিক আছে ঠিক আছে, টাকা কই থেকে আসছিলেন? আমরা? হ্যাঁ, ওই উত্তরা সব লস দিছে। লস গেলে হবে? লস গেলে হবে না, কি হবে? বাজার হিসাবে কই থেকে আসছেন? ১৭০ দাম চাইছেন, ওনারা কত বলছে? ভাইরা কি পছন্দ হয়নি গরু? গরু পছন্দ হয়েছে, এই জন্য আমরা নেওয়ার মতোই দাম চাইছি। বুঝতে পারছি। ঠিক আছে, অল্পের জন্য হলো না। আপনি তুমি উত্তরা থেকে আসছেন? উত্তরা থেকে। কি গরু কিনতে আসছো? হ্যাঁ। পছন্দ কালো না লাল? লাল। লাল, এই জন্য তুমি লাল গরু দেখতেছো? বাবা, পছন্দ হইতাছে কিন্তু দামে বনতাছে না। দামে বনতাছে না? শান্তি নাই এই কাকার মনে, নাকি শান্তি নাই? কত গরু? কত গরু? কত গরু দাম চাইছি? ১৩০ কাকা। আচ্ছা, দাম করতে ৭০-৭৫ ৬০। কয়টা গরু নিয়ে আসছিলেন? ১৪টা। কয়টা বিক্রি করলেন? ৪টা বিক্রি করছি। প্রতিটা গরু ১০,০০০ টাকা করে লসে বিক্রি করছি। তাহলে লসে বেচলেন কেন? পাঁচ দাম করে না কি করবো, এই গরুটা কিনে ১,১০,০০০ টাকা দাম, দাম করতে ৮০,০০০ ৮০,৯০ কয়? বাজার আসলে কি রকম দেখতেছেন? বাজার খুব ঢিল। খুবই ঢিল, কিন্তু অনেকে তো বলতেছে বাজার খুব ভালো, তাদের বেচা বিক্রি অনেক ভালো হচ্ছে। আচ্ছা, খুবই কম। আপনার এই গরুর দাম কত? আপনি কত হলে বেচবেন? ৪০। কই থেকে আসছেন? কোথায় থেকে? জামালপুর শেরপুর থেকে নিয়ে যাচ্ছেন গরু? না, এখনো কিনেন নাই? না, কিনতে পারিনি, বিকাল থেকে করতেছি। হচ্ছে না? না, দর্শক আমরা তার কথা শুনলাম, যেটা সেটা হচ্ছে যে তার দামের অবস্থায় সে গরু এখনো নিতে পারেনি, সে গরু দেখতেছে। অনেক দাম না? তুমি কি করতে চাচ্ছ? আমি ওনাদের সাথে আছি। ও, গরু কিনতে চাচ্ছ না? ১,২৫,০০০ কয়, ১,১০,০০০ কয়, ২,৫,০০০ কয়। আপনার কাছে বাজার কেমন মনে হচ্ছে? খুবই কম না? কিন্তু গরু বিক্রি হয়েছে অনেক। গরু বিক্রি হয়েছে অনেক, যে কোনো দামে হোক গরু অনেক। গরু দিয়ে বাড়ি গরু হাটে আপনি দেখতে পাচ্ছেন। খুব একটা ভালো না? না, বাজার ভালো না। ২৪টা বেশি, ২৪টা মানে ২,০০০ করে নেও, ৪৮,০০০ তে লস কম করে নেও। বাজার খুব একটা ভালো না, বাজার না, বাজার খুব খারাপ। বাজার ধরেন যে আমার হিসাবে ধরেন যে এসব ছাগল আপনার দাম বলে ২৫,০০০-৩০,০০০, এসব ২৫-৩০ বলছে, স্যার বলছে এসব ছাগল ৩৫-এর নিচে কাটলে তো ধরেন যে আমার আসবে না, এতে বাজারটা খারাপ।